এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো যাই হোক, আজকের ভ্লগ ভিডিওটা শুরু করছি সবজি মার্কেট থেকে। এখানে এসেছি কিছু সবজি কেনার জন্য। তো আমি আর দিদিভাই আছে সাথে, তো দুজনে মিলেই কিছু সবজি বাজার করবো। কী কী কেনাকাটা করলাম না করলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি আমরা। বাড়ি ফেরার পথে এই যে নৃসিংহদেবের মন্দিরটা দেখছো, এটা খুবই জাগ্রত এখানে। তো একদিন যাব ওই মন্দিরটা দর্শন করার জন্য। তো আমি একটু বাইরে থেকেই ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো যাই হোক, বাইরে থেকে প্রণাম করলাম, তারপর বাড়ি চলে এসেছি এখন। তো বাড়ি আসার পর দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী কেনাকাটা করেছি। তো একটা ফুলকপি নিয়েছিলাম, একটা আম নিয়েছিলাম বড় দেখে, কাঁচা আম আর কি। তারপর নিয়েছি তোমার দুটো শসা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। তো এই কয়েকটা জিনিসই নিয়েছি। তো যাই হোক, চলো এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেবো তোমার সবজি রাখার ট্রেটায় আর কি। তারপর চলে যায় দুই ভাইয়ে আর কি, তার জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হয়। আর এটাই আমার প্রথম কাজ সকালে ঘুম থেকে ওঠার পর। সবদিন ব্রাশ ট্রাশ করি না জানো তো, আজকে একটু সবজি বাজার গিয়েছিলাম বলেই কিন্তু ব্রাশ ট্রাশ করে গিয়েছিলাম আর কি। আর অন্যান্য দিন কী করি, একদম বাসি মুখে চলে আসিস প্রথমেই রান্নাঘরে, তারপর সমস্ত কিছু এইদিকে পাটটা চুকিয়ে তারপর ওরা ডিউটি চলে যায়, তারপর আমি ফ্রেশ ট্রেশ হয় আর কি। তো আজকে একটু অন্যরকম হয়েছে, যেহেতু সবজি বাজার গিয়েছিলাম সমস্ত কিছু কেনাকাটা করতে, তার জন্য একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তারপর গিয়েছিলাম। জানো তো, কয়েকদিন থেকে আমি হার্বাল চা খাওয়া শুরু করেছি, চা চিনি সমস্ত কিছু ছাড়াই আর কি। অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব যে কী কী দিয়ে এটা আমি বানাচ্ছি। তো যাই হোক, চলো এদিকে দেখো, আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি, সাথে কিন্তু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটাকুটো করেও রেখে দিয়েছি। তো প্রথমে আমি সবজিটা বানিয়ে নিলাম, তারপর দেখো এদিকে পরোটাগুলোও বেনে নিলাম। আর জানো তো, ময়দার এই রুমালি পরোটাটা খেতে ভীষণই ভালো লাগে, বড় খুব পছন্দ করে। আর ওকে এই দুটো ও পরোটা আর একটু সবজি দিয়েছি। আর ও জানো তো, পাতে যদি বেশি একটু দিয়ে দেওয়া হয় তো ও পাতেই ফেলে রেখে দেবে, তার জন্য ওকে অল্প করে দিই। তারপর খাওয়া যেই দেখি শেষ হয়েছে তখন আরও একটা দিয়ে দিই আর কি। তো যাই হোক, ও বলো ভীষণই সুন্দর হয়েছে, নেক্সট দিন থেকে আমাকে আরও একটা বেশি করে দেবে। স্নান সারা হয়ে গেছে, ওই দিকে পুজোটাও করে নিয়েছি, এখন একটু টিফিন করে নেবো। আর ওই দিকে ভাই উঠে গেছে, ভাইকে বললাম তুমিও ফ্রেশ হয়ে নাও আর তুমিও খাওয়া দাওয়াটা সেরে নাও, কারণ এখন অলরেডি যেহেতু 10টা পেরিয়ে গেছে। তো যাই হোক, তো বর তো চলে গেছে ডিউটিতে, তো এখন টিফিনটা খেয়ে নেবো, তারপর আবার রান্নাবান্না শুরু করবো, ভাইয়েরা ছুটি আছে জানো তো। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। ওকে, এই যে আমিও এখন খেতে বসে গেছি, আর আমার অবস্থা দেখো, আমি প্লেটের মধ্যে আলু সবজিটা নিয়ে নিয়েছি আর কি। একবারই দুপুরের মেনুতে আজকে ভেবে রেখেছি জানো তো, একটু পোস্ত বানাবো। আর এখানে আসার পর থেকে পোস্ত একটা দিনও বানানো হয়নি। কীভাবে বানাবো বলো, মিক্সার গ্রাইন্ডারও ছিল না, আর এখানে তো শিলনোড়া নেই যে বেটে বানাবো, আর হামল দিস্তায় তো বানানো যায় না। তার জন্য আজ যেহেতু মিক্সার গ্রাইন্ডার ও কাল রাত্রে এনেছে, আর কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানিও। তো একটু পোস্ত বানাবো, আর এইদিকে দেখো চাটনি, ফুলকপি, আলু ভাজা এটাও হয়ে গেছে। আর জানো তো, শ্বশুরবাড়িতে তোমার শিবের গাজনার খুব ধুম হয়, প্রচুর মেলাও বসে। তো দিদিভাই, তারপর শাশুড়িমা, আমরা তিনজনে কনফারেন্সে ছিলাম, তো অনেকক্ষণ কথা হলো জানো তো। তো তার মধ্যে দেখো পোস্তটা ভালো বানিয়ে ফেলেছি, আর ওই দিকে কিন্তু ভাজা আর চাটনিটাও হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি রান্নাবান্না এখন কমপ্লিট, আর ডিমের অমলেট করবো। আর এখানে দেখো ডিমের অমলেট করব। তো যখন ভাত খাবো তখনই গরম গরম অমলেটটা করে নেবো, তাহলে খেতেও বেশ ভালো টেস্টি হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। সকালবেলায় স্নান করার সময় যে জামা কাপড়গুলো কাচাকুচু করেছিলাম সেগুলো জানো তো মেলা হয়নি তখন, আসলে ভাই আছে। আর ভাই থাকুক বা বর থাকুক, সেই দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কাটে, কারণ সকাল থেকেই আমার সারাদিনটা রান্নাঘরেই কেটে যায় আর কি। কারোর সকালের টিফিন বানানো, তারপর দুপুরে যত তাড়াতাড়ি খাবারটা বানানো যায়, আর এইখানে যা গরম পড়েছে জানো তো, দুবার করে স্নান না করলে একদম থাকাই যাচ্ছে না। আর এই গরমে রান্নাঘরে থাকা খুব বেশি করে ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর আমি তো প্রচণ্ড
পরিমাণ ঘেমে যাই, তার জন্য একদম মনে হয় যখন রান্না করে বেরোই না তখন মনে হয় যেন একদম স্নান করে নিয়েছি। তার জন্য কী করি না, একবার সকালে স্নান করার পর পুজো টুজো করে নিই, তারপর একবার রান্না করে নিই, তারপর রান্না করা হয়ে যাবার পর একবার ফ্রেশ হয়ে নিই। তো যাই হোক, এখন জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, আর মেলে নেওয়ার পর খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম জানো তো। তারপর দুপুরে একটু রেস্ট করেছিলাম, দুপুরে ঘুম থেকে ওঠার পর রেডি টেডি হয়ে চলে গেছিলাম একটু পার্লারে। আর কয়েকদিন থেকে পার্লার যাচ্ছি, দেখছি বন্ধ, তো ভাবলাম চলো আজকে একটু ও বেড়ানোও হবে। আর পার্লারে দিদিভাইটাকে ফোন করে গেছিলাম, তো বললো যে হ্যাঁ পার্লার খোলা আছে, তো সেই কারণে তোমার চলে গেছিলাম ভুরুটা ফ্লাক করতে। সেই ভাইয়ের বিয়ের সময় ভুরুটা ফ্লাক করেছিলাম, আর অনেকটা দিন হয়ে গেছে, আর অনেকটা পরিমাণ হেয়ার গ্রোথও হয়ে গেছিলো, তো ভাবলাম দেখতেও কেমন লাগছে একটু ভুরুটা ফ্লাক করে আসি। তো যাই হোক, চলে এসেছি এখন পার্লারে, আর এদিকে ভুরুটা ফ্লাক করছি। আর জানো তো আমি তো প্রচণ্ড পরিমাণ ঘামি, তার জন্য দেখো এখানে বারবার স্লিপ কাটছিলো, তো আমার আর তোমার ভুরুর ওপরটা একটা দিদিভাই ধরে আছে, ওই দিদিভাইটা আর কি, একটা দিদিভাই বলছে সরি, আর ক্যামেরাটা ওই কয়ে দিচ্ছিলো আর কি। তো বললাম দিদিভাই একটু ক্যাপচার করে দাও, তো ওই কয়ে দিচ্ছিলো। তারপরে ভুরফ্লাক হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম কাছেরই একটা কসমেটিক দোকানে, আমার ওই টুকিটাকে কিছু কেনার ছিল। টুকিটাকে বলতে খুব বেশি কিছু কিনিনি, তো কী কী কেনাকাটা করেছি না করেছি চলো দেখতে থাকো। বসে গেছি তোমাদেরকে দেখাতে যে কী কেনাকাটা করেছি আমি কসমেটিক দোকানে। আর জানো তো এখানে এতটা গরম পড়েছে, তাও কিন্তু ঠোঁট ফাটা বন্ধ হয়নি, তার জন্য নিলাম একটা লিপ বাম, একটা টিপের কোটও মেরুন কালারের একটা নিয়েছি, এই যে কাটা ক্লিপটা প্রজাপতি বেশ ভালো লাগলো, এক জোড়া টাপ কানের, আর ইভারিওতে ফিল অফ মাস্ক, আর এই যে গার্ডারটা দেখছো সেটা দিদিভাই আমাকে গিফট করলো, আর এই যে কেচারটা কিনেছি না প্রজাপতি, ওরকম সেম কালারের একটা ভাইয়ের দিয়ে দুজন দুজনকে গিফট করেছি। এখানে আসার একটা মাস পেরিয়ে গেছে, তারপর আজকে ফাইনালি গিয়েছিলাম তোমার ভুরুফ্লাক করতে। তো ভুরুফ্লাক করার পর সোজা গিয়েছিলাম কসমেটিক দোকানে, তারপর বাড়ি আসার পর ওইদিকে সোনা টোনা দিয়ে দিয়েছি। এইবার দেখো আমার ভুরুটা ফ্ল্যাক করার পর কেমন লাগছে। সারাদিনটা আমি এভাবেই কাটিয়ে ফেললাম, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাত্রেবেলা জানো তো আর রান্না করতে ইচ্ছে করলো না, তাই ভাইকে বললাম ভাই আজ বাইরে থেকে কিছু কিনে আনো না, তো ভাই এখানে পেপার চিকেন আর লাচ্ছা বর্ডার এনেছে। তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসার পর আমরা তিনজনে মিলে প্লেটে সুন্দর করে সাজিয়ে খেতে বসে গেছিলাম, আর পেপার চিকেন আর লাচ্ছা বর্ডার খেতে হেভি লাগলো আমার, খুব সুন্দর লেগেছিলো। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো চলো সকলকে টাটা।